ওহো, আর কত যে দেরি করবে কে জানে। ওহো, আরে রূপ, কি ব্যাপার এই বৈদ্যবাটিতে? কতদিন পর দেখা, কেমন আছিস? ও অনন্ত, আয় 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 এদিকে আয়। ভালো আছি, তুই কেমন আছিস? কি করছিস বলতো এখন? আর আমার কি কাজ বল, টোটো করে খালি ঘুরে বেড়ানো। যাক গে, ওসব বাদ দে। তারপর তুই চেন্নাই থেকে কবে ফিরলি? এই তো কিছুদিন হলো এসেছি, একটা লম্বা ছুটি পেয়েছি বুঝলি। এমনিতে তো সচরাচর খুব একটা ছুটি পাওয়া হয় না, এবার অফিস থেকেই ছুটিটা অ্যালট করলো, তাই 7-5 না ভেবে একেবারে বাড়ি চলে এলাম। ভালো করেছিস, যা জাঁকিয়ে শীত পড়েছে। বাই দ্য ওয়ে, তুই এখানে এই জনমানবহীন সমাধি ক্ষেত্রের সামনে এত রাত্রে দাঁড়িয়ে কি করছিস? আসলে তুই তো আমার বোন কথাকে চিনিস। কথা? হ্যাঁ চিনি তো, কলেজে তো আমার জুনিয়র ছিল। হ্যাঁ, আসলে কথারই এক বন্ধু সালোমি বছর কয়েক আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে প্রতি বছর কথা এই দিনে এখানে আসে, আজও তার ব্যতিক্রম হয়নি। আমি এখানে আছি তাই কথাকে আর একা আসতে দিলাম না, এবার আমি নিয়ে এলাম। সালোমি? বুঝলাম। তা কথা কেমন আছে এখন? ভালো আছে, একটা এমএনসিতে কাজ করছে। ভালো ভালো, ঠিক আছে রূপ, আজ আসি তাহলে, একদিন সময় করে আবার কথা হবে না হয়। হ্যাঁ সময় করে তাহলে বাড়িতে আসিস। যাব যাব। ডিসেম্বরের কুয়াশা মাখা রাত্রে অনন্ত সাইকেল চালিয়ে কুয়াশার ভিতর মিশে গেল। আমার আবার অপেক্ষার প্রহর গোনা শুরু, কখন আসবে কথা। অনেকটা রাত হয়ে গেল। সালোমি, তুই কেন ওইভাবে আমাকে ছেড়ে চলে গেলি? আই মিস ইউ, মিস ইউ সো মাচ ডিয়ার। তবে আমি জানি তুই আমার সাথে আজও আছিস, তোর সাথে কাটানো মুহূর্তগুলো আরো কত ভালো হতে পারত। কিন্তু কিন্তু আমি আজও নিজেকে ক্ষমা করতে পারিনি সালোমি। কথা কথা চলে আয়, দেখো অনেক রাত হয়ে গেল, এরপর আর গাড়িও পাবো না। কথা চলো, অনেকটা রাত হয়ে গেল না, আমি খেয়ালই করিনি। আচ্ছা কথা, তুই প্রতি বছর এখানে এসে কি পাস বলতো? বারবার এখানে এসে শুধু শুধু নিজেকে কষ্ট দিস কেন? আহ দাদা, ছাড়ো না সেসব কথা। বেশ ঠিক আছে, বলবো না। আমি সত্যি সত্যি কথাকে কিছু আর বললাম না। এই যে দাঁড়ান দাঁড়ান দাদা, যাবো। অসুস্থতলা যাবেন? হ্যাঁ যাবো, উঠুন। আচ্ছা আচ্ছা দাঁড়ান। রিক্সায় বসে কথার দিকে চেয়ে রইলাম। ও যে আজও কতটা ব্যথিত, ওকে এত কাছ থেকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। তুই আবার কাঁদছিস কথা? কি করব দাদা, আমি ভাবি আমার মতো সালোমিরও তো একটা ব্রাইট ফিউচার হবার কথা ছিল। আমি আরও সেই স্কুলবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমরা দুজনে এই ক্লাসে একে অপরকে টেক্কা দিতাম, কলেজে এর অন্যথা হয়নি। আজও চলে যাওয়ার পর বুঝি ওর অস্তিত্বটা কতটা গভীর। আমার সাথে টেক্কা দেওয়ার মতো আর কেউ থাকলো না। চুপ কর কথা, চুপ কর, যা হবার তা হয়ে গেছে, তুই তো অদৃষ্টকে পাল্টাতে পারবি না। এই প্রসঙ্গটা এখন থাক। এই শোন না, কিছুক্ষণ আগে অনন্তর সাথে দেখা হয়েছিল জানিস? অনন্ত? ও অনন্তদা? আরে হ্যাঁ, কলেজে তোর সিনিয়র ছিল, আমার সাথে পড়তো তো একসাথে, ওই দু চারটে কথা হলো, এখন ওই ভ্যাগাব্যান্ডের মতো ঘুরে বেড়ায়, কাজবাজ কিছু করে বলে মনে হলো না। ও আমার অনন্তদার সাথে বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি যদিও। তুই তো সেই সকালে অফিসে বেরোস আর রাত্রে ঘরে ঢুকিস, তুই কি করে দেখবি? দাদা এই সামনে ডান দিকে করে রাখবেন, বাড়িতে মা বাবা তো বেরিয়ে গেল মেজোমাসির বাড়ি, দুদিনের আগে আসবে না। এবার বলতো আজকে রাত্রে কি খাবি, আমি নিজের হাতে তোর জন্য তৈরি করব। বাবা তুই আবার রান্না কবে থেকে শিখলি? দেখ চেন্নাইতে আমায় একা থাকতে হয়, তাই ইউটিউব দেখে বেশ কিছু রেসিপি শিখেছি। দাঁড়া আজ বরং তোকে আমি চিকেন রেজালা করে খাওয়াবো। আচ্ছা আচ্ছা বেশ, খাওয়াস।
ফ্ল্যাটের নীলাঞ্জন জেঠুর ফোন, কি ব্যাপার বলতো? কি জানি, জানি না তো, ধর না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ জেঠু বলুন। হ্যাঁ কি ব্যাপার বলুন তো? না জানি না তো। তাই নাকি? এ তো আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না না, আমি আমি ফিরে আসছি এক্ষুন। কি ব্যাপার দাদা, কিছু হয়েছে? নীলাঞ্জন জেঠু বললেন আমাদের সাবধানে থাকতে, শহরে নাকি নতুন আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্ক? হুম, আরো বললেন গতকাল থেকে এই শহরের আর আশপাশের শহরে নাকি আমাদের বয়সী বেশ কিছু ছেলে মেয়ে নাকি মিসিং, পাশের পাড়ার অঙ্গনাও নাকি হঠাৎ কিছুক্ষণ আগে থেকে নিখোঁজ হয়েছে। কি বলছো কি, ও তো আমার কলেজের ক্লাসমেট ছিল। ও আচ্ছা, তাই নাকি? ব্যাপারটা তাহলে সিরিয়াস। ব্যাস ব্যাস দাদা, এখানেই দাঁড় করান, ভাড়া মিটিয়ে ফ্ল্যাটে ঢুকতে যাব। ঠিক সেই সময় পাশের পাড়ার দুর্লভদা অঙ্গনার দাদা এগিয়ে এলো। দুর্লভদা যার পরনাই চিন্তিত সন্ত্রস্ত, ওনার হাত পা রীতিমতো কাঁপছে। ওনার চোখ মুখ দেখে যা বুঝলাম, নীলাঞ্জন জেঠুর কথাগুলো হয়তো এতটা অবাস্তবিক নয়। হ্যাঁ বলো দুর্লভদা। নীলাঞ্জন জেঠু আমায় এক্ষুনি ফোন করেছিল, অঙ্গনার ব্যাপারে কী সব শুনলাম। রূপ বড্ড অসহায় লাগছে রে, আমার বোনটা আদৌ আর বাড়ি ফিরবে তো? প্রতিদিনের মতো আজও নাচ শেখাতে গিয়েছিল, বিকেলের মধ্যে ফিরে যায় সাধারণত। আজ এত রাত হচ্ছে দেখে প্রথমে ওকে ফোন করলাম, ওকে না পেয়ে তারপর আমি ওর স্কুলে ফোন করি, ওরা বলে অনেকক্ষণ আগেই ওনাকে বেরিয়ে গেছে। দুর্লভদা এত ব্যস্ত হয়েও না, আমাকে ঠিক করে বলো তো কি হয়েছে। শান্ত হন দুর্লভদা, আপনি শান্ত হন। শান্ত কিভাবে হব বলতে পারিস? গত দুদিন ধরে আশেপাশে খবরগুলো শুনছিলাম, আমার বিশ্বাস হয়নি প্রথমে। এই শহরের বিভিন্ন জায়গায় মিসিংয়ের খবরগুলো পাচ্ছিলাম, প্রথমে সুচরিতা নামের একটি মেয়ে, তারপরে বোধিসত্ত্ব বলে নবীনপল্লীর একটি ছেলে, এরকম আরও অনেকে। ভেবেছিলাম এসব নিছকই একটা সাধারণ ব্যাপার, কিন্তু আমি ভাবতে পারিনি এটা আমার বোনের সঙ্গেও ঘটে যাবে। কি বলছেন কি দুর্লভদা, আপনি যাদের নাম করলেন তারা প্রত্যেকেই তো আমার বন্ধু ছিল কলেজে। তাই নাকি? তুই ঠিক বলছিস। একদম ঠিক বলছি, আমি ভুল হতে পারি না। যে নামগুলো দুর্লভদা বললেন ওরা প্রত্যেকেই আমার ক্লাসমেট ছিল। ও মাই গড, এটা তো অনেক বড় একটা আতঙ্কের ব্যাপার। সত্যি? মানে পুলিশ কিছু করছে না? পুলিশ অলরেডি ওদের ব্যাপারে তদন্ত শুরু করে দিয়েছে, কিন্তু 24 ঘন্টা না গেলে আমি তো কিছু বলতেও পারছি না। সত্যি কথা বলতে কি জানো, আমায় যখন আজ নীলাঞ্জন জেঠু ঘটনাটা বললো আমি একদম প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু এখন তো দেখছি। আচ্ছা, আমার কাছে সুচরিতার একটা পুরনো নাম্বার আছে, আমি বরং একবার চেষ্টা করি ফোন করার। কথার হাজার চেষ্টাতেও কোনো কাজ হলো না। না, নট রেসপন্ডিং বলছে। কোনো লাভ নেই ফোন করে, আমিও তো কতবার অঙ্গনাকে ফোন করলাম, কোনো লাভ হয়নি। কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। যাগে, তুমি কোনো চিন্তা করো না দুর্লভদা, দেখো ঠিক কোনো না কোনো উপায় বেরোবে। সেই আশাতেই আছি রূপ, এখন যাই তাহলে। কি করব, মাথা কাজ করছে না, আজ বাদে কালোর বিয়ে, ওর যদি কিছু হয়ে যায় আমরা কি করব। কিচ্ছু হবে না দুর্লভদা, আমি আছি তো, কোনো দরকার পড়লে আমাকে অবশ্যই ফোন করো। দুর্লভদা চলে গেল, বাইরে শীতের পারদ চড়েছে আর শহরের চারদিক ধোঁয়াশায় ঢেকে গেছে। এই ধোঁয়াশা কিসের, এ কোন আতঙ্কের সংকেত? রাত্রে বিশেষ খাওয়া দাওয়া হলো না, মনের মধ্যে কোথায় যেন একটা চোরা ভয় ঢুকে গেছে। এলাকার চারপাশটা কিরকম থমথমে, এর আগে কখনো এতটা নিস্তব্ধ মনে হয়নি এই এলাকাকে। অনেক রাত্রে একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল, কম্বলটা কখন গা থেকে সরে গেছে, ঘড়িতে দুটোর ঘন্টা পড়েছে পরপর। ঘোর কাটতেই বুঝতে পারলাম
সদরের দরজায় অনবরত কলিং বেল বেজে চলেছে। হঠাৎ বুকটা ছ্যাঁদ করে উঠল। কি ব্যাপার, এত রাত্রে কি কলিং বেল বাজাচ্ছে? মনের মধ্যে একটু সংকোচ নিয়ে এগিয়ে গেলাম। রূপ, রূপ! আচমকাই একদম অবাক হয়ে দেখলাম অনন্ত দরজার কাছে এসে প্রচণ্ড জোরে হাঁপাচ্ছে। অনন্ত, কি ব্যাপার, তুই এত রাত্রি? অনন্ত চোখ দুটোকে বিস্তৃত করে অস্পষ্টভাবে বলল, হারিয়ে গেছে, আমার ও হারিয়ে গেছে। এসব কি বলছিস অনন্ত? তুই আগে ভিতরে আয়, বস, তারপর কথা বলবি। এবার বলতো ঠিক কি হয়েছে তোর, এত হাঁপাচ্ছিস কেন? জল খাবি? না, কিচ্ছু খাবো না। আচ্ছা অনন্ত, তোরও কি কেউ মিসিং হয়ে গেছে নাকি? মিসিং? হ্যাঁ, মিসিং তো হয়েছে, ওই জন্যই তো তোর কাছে এসেছি। ওকে আমি আর কোনোদিন পাবো না, চিরদিনের মতো হারিয়ে ফেলেছি ওকে। কি বলছিস কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কয়েক সেকেন্ড পর ফের দরজা ধাক্কানোর শব্দ। আবার কে এলো এখন? দাঁড়া অনন্ত, আমি দেখি কে এলো, কি যে হচ্ছে। এবার দরজাটা খুলতেই একটা ঝটকা লাগলো। এ কি, আমি কাকে দেখছি? অঙ্গনা! ওর চোখমুখের কি করুণ পরিণতি! অঙ্গনার পরেও আরো কয়েকজন সামনে এলো। এরা কারা? এইসব কি হচ্ছে এখানে? অঙ্গনা, অঙ্গনা, তুমি এখানে কি করছো? তো তোমার দাদা তোমায় খুঁজছে। অঙ্গনা একটা কথাও বলল না। তৎক্ষণাৎ কথার চিৎকার ঘরের ভিতর থেকে ভেসে এলো। ছুটতে ভিতরের ঘরে যেতেই চমকে উঠলাম। এই কি ভয়ঙ্কর কাণ্ড! বিছানার ওপর কোন এক অদৃশ্য মায়া বলে কথার শরীর ভাসছে। দাদা, দাদা, আমার বাঁচাও দাদা! কোণে অন্ধকারে আরো চার পাঁচ জনকে লক্ষ্য করলাম, সাথে অঙ্গনাও। ওদেরকে দেখে মনে হলো কি নিদারুণ যন্ত্রণা পাচ্ছে যেন ওরা প্রতি মুহূর্তে। এখানে কি হচ্ছে, আমায় কেউ বলবে দয়া করে? আমি বলছি, সব বলছি, আজ সবাইকে শেষ করব বলে আমি এসেছি। অনন্ত, তুই? কি চেহারা হয়েছে তোর? হ্যাঁ, আমি অনেক সহ্য করেছি। আমার ভালোবাসাকে যারা গলা টিপে খুন করেছে, আজ আজ তাদের শেষ দিন। এসব কি বলছিস তুই অনন্ত? ঠিক বলছি, একদম ঠিক বলছি। আমার সারা জীবনটা ছারখার করে দিয়েছে এরা। যাকে ভালোবাসতাম তাকেই শেষ করে দিল সবাই মিলে। কাকে, কাকে ভালোবাসতিস তুই? কার কথা বলছিস? সালোমি। সালোমি? হ্যাঁ, কেউ জানে না আমরা একে অপরকে কত ভালোবাসতাম। কিন্তু সালোমির কাছে সব থেকে আগে ছিল ওর পড়াশোনা, ওর কেরিয়ার। তোর বোন ছিল ওর সব থেকে বড় প্রতিযোগী। সেবার ফাইনাল পরীক্ষার আগে ওর শরীর খারাপ, একটুও পড়া হয়নি। সেবার ওর আর র্যাঙ্ক করা হলো না, ওকে ফেলে এগিয়ে গেল কথা রায়, বোধিসত্ত্ব মুখার্জি, অঙ্গনা গোস্বামী, অর্ণব হালদার, সুচরিতা মণ্ডল। রেজাল্ট বেরোতেই ওকে টিটকিরি শুনতে হলো। তারপরের দিন ওর মৃত্যুর খবর সারা কলেজে ছড়িয়ে পড়েছে। আমি মনে মনে ভেঙে পড়েছি। বছরের পর বছর ওকে না ভোলার যন্ত্রণা আমায় শেষ করে দিয়েছে। এক সপ্তাহ আগে আমি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, ঝাঁপিয়ে পড়লাম নদীর জলে। মৃত্যুর পর থেকেই আমার একটাই উদ্দেশ্য, ওদেরকে শেষ করা। কি বলছিস তুই অনন্ত? সব ভয় আমার হাত পাশে দিয়ে গেল। অনন্তর চোখ লাল, সারা শরীর বিবর্ণ ফ্যাকাশে। ওর ওই বৈশাচিক শরীরের সমস্ত শক্তি দিয়ে সবাইকে যেন মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক সেই সময় অন্ধকার ঘর আলো করে কে যেন বলে উঠল, ওদেরকে ছেড়ে দাও, ওদেরকে ছেড়ে দাও অনন্ত,
ওরা কেউ কিছু করেনি। অনন্ত যেন আত্মহারা হয়ে গেল। সালোমি, সালোমি তুমি এসেছো? মৃত্যুর পরেও তোমায় কোথায় কোথায় খুঁজেছি, তুমি জানো? তোমার মৃত্যুর জন্য ওরা সবাই দায়ী, আর তুমি বলছো ওদেরকে ছেড়ে দিতে? আমাকে এখান থেকে নামাও, আমাকে এখান থেকে নামাও। অলৌকিক ভাবে কথা বিছানার মধ্যে ছিটকে পড়ল, তারপর ছুটে গেল সালোমির দিকে। সালোমি, সালোমি কেমন আছিস তুই? তোকে আমি কত মিস করি তুই জানিস? সালোমির চোখ দিয়ে দু ফোঁটা জল গড়াচ্ছে তখন। আমি জানি, আমি সব জানি অনন্ত, আমার মৃত্যুর জন্য ওরা কেউ দায়ী নয়। তুমি ভুল জানতে, তোমার ভুল হয়েছিল সেদিন, কেউ আমায় টিটকিরি করেনি। খারাপ রেজাল্ট হওয়ার জন্য আমি আমি নিজেই সেদিন বিষণ্ণ ছিলাম, ভুল বুঝেছিলাম ওদের। তারপর বেখেয়ালি রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্টের কবলে পড়ি। ওদের কোনো দোষ নেই অনন্ত, ওদের ছেড়ে দাও। আর মনে রেখো, সব সময় আমি তোমার পাশে আছি। এরপর সালোমি হাওয়ায় কোথায় যেন মিশে গেল, এখন অপার্থিব অনন্তর চোখেও জল। রূপ, কথা আমায় আমায় তোরা ক্ষমা করিস, বিদায়। দূরে চাঁদের পাশে মেঘ সরে গেছে অনেকক্ষণ, রাত কেটে ভোর হল, একটা নতুন ভোর। নদী থেকে অনন্তর বডিটা তোলা হয়েছে, আর ওদিকে আর পাঁচ দিনের মতোই শহরের লোকেরা ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের কাজে। কেউ কি কারোর মনের খবর রেখেছে? যদি রাখতাম তাহলে অনন্তকে হয়তো এভাবে আমরা হারাতাম না।